এবার চলে আসেন, সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, আমাদের হাতে অনেকগুলো কথা আছে। তারপরে আসেন কুরবানির দিন। এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আলহামদুলিল্লাহ যে এবারও ঈদের খুতবা এখানে আমার আসা হবে। ওই দিনের মর্যাদা সম্পর্কে ওই দিনেই আমরা বেশ কিছু কথা বলবো। তবে একটা হাদিস যেহেতু প্রথমে বলেছিলাম আবু দাউদ থেকে, হাদিস নাম্বার হচ্ছে 1765, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার, আল্লাহর কাছে সবথেকে মহান দিন হলো কুরবানির দিন। কেন জানেন? কারণ কুরবানির দিনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এত ত্যাগ মুসলিমরা করে যেটা আর কোনো দিনে কোনো ধর্মে করে না, কোনো ধর্মেও তো করেই না, বরং মুসলিমরা অন্য কোনো দিনে করে না, যত টাকা খরচ হয় মুসলিমদের এই দশই হজের দিন যত টাকা খরচ হয়। আপনি হিসাব করুন তো, পুরো ওয়ার্ল্ডে যত জায়গায় মুসলিম আছে কত কোটি কত শত কোটি টাকার কুরবানি করা হয়, আপনি বলেন তো দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য করা হয়, সেটা অন্য কোনো ধর্মে কেউ দেখাতে পারবে না। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। এই দিনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজন পিতা তার সন্তানকে পর্যন্ত কুরবানি করে দিতে প্রস্তুত হয়ে গিয়েছিল, সন্তান পর্যন্ত জবা হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সামর্থ্য এসেছে, তিনি 100 উট কুরবানি করেছেন। এটা হচ্ছে সেই দিন, অনেক গুরুত্বপূর্ণ একটা। তো এটা হচ্ছে হজ্জে আকবর এবং এটাই হচ্ছে আজিম দিন। ইয়াউমুন নাহার বা কুরবানির দিনের আমল সম্পর্কে আমরা যেটা আপনার কাছে বলবো, আমাদেরকে কুরবানির দিনের সব থেকে বড় কাজ কি বলেন তো দেখি, আমাদের জন্য যারা হজে যায় নেই, কুরবানির দিনে আমাদের জন্য সব থেকে বড় কাজ কি? হ্যাঁ, ঈদের সালাত। সেটা কি বলেন? ঈদের সালাত, এটা হচ্ছে ঈদের দিনের সব থেকে বড় কাজ, ঈদের সালাত। তারপরেই বড় কাজ কি? কুরবানি করা। এই দুইটা হচ্ছে ঈদের দিনের সব থেকে বড় কাজ, প্রথমে ঈদের সালাত। কারণ ঈদের সালাত সবাই পড়বে, সে কুরবানি দেক আর না দেক, এই জন্য এটা সব মুসলিম পড়ে, আর যার সামর্থ্য আছে সে কুরবানি করতেছে। এই জন্য সব থেকে প্রথম যেটা ঈদের সব থেকে বড় কাজ সেটা হচ্ছে ঈদের সালাত, তারপরেই ঈদের কুরবানি। কারণ রাসূলুল্লাহ এটাই বলেছেন যে আজকের প্রথম কাজ আমরা সালাত আদায় করবো, তারপরে ফিরে গিয়ে সুম্মা নারজি ফানারহার নানহার, তারপর আমরা ফিরে গিয়ে কুরবানি করবো, এটা দ্বিতীয় কাজ। এটা ইনশাআল্লাহ আমরা ঈদের দিনে বলে দেব। এরপরে কারণ আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদেশ করেছেন তখন সালাতের কথা আগে আদেশ করেছেন, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো, তারপরে গিয়ে কুরবানি করো। আর এই আয়াতটাকে কুরবানির ঈদের নামাজের সাথে এবং কুরবানির সাথে অনেকে তাফসিরে বলেছেন যে ইন্না আতাইনাকাল কাউসার, যে সূরাটি আছে কাউসার, যে আপনাকে আমি মানে অজস্র কল্যাণ দান করলাম, হাউজে কাউসার দান করলাম, এটা দান করার পরে কিন্তু আল্লাহ তার কাছে শুকরিয়া স্বরূপ বলেছেন তুমি নামাজ পড়ো কুরবানি করো। এই জন্য কুরবানিটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া স্বরূপ, আমাদেরকে এটা করা উচিত। তবে কুরবানি সংক্রান্ত যেগুলো আমাদের সামনে আসে কয়েকটা কথা না বললেই নয়, আপনাদেরকে চেষ্টা করব, আপনাদের চেষ্টা করা উচিত, ডাল ভাত খেয়ে যেভাবে বেঁচে আছেন হালালভাবে, চেষ্টা করবেন প্রত্যেক বছর কুরবানির সময় অন্তত একটা বকরি হলেও কুরবানি করার। কারণ এই দিনগুলো কিন্তু চলে যাচ্ছে, নেক্সট টাইম পরের বছর আপনার কাছে আসবে না, আপনি আগামী বছর কোটিপতি হতে পারেন কিন্তু এই বছরের এই কুরবানির দিনটা কিন্তু আর পাবেন না। তাহলে আপনার লাইফে যদি আপনি 10-20 বছর বেঁচে থাকেন আর আপনার আমল নামায় যদি 20টা কুরবানি জমা থাকে, আপনি কী ভাবছেন? সেটা অনেক বড় একটা ব্যাপার। আল্লাহ আজকে আপনাকে অভাবী করেছেন, কালকে কোটিপতি হতে পারেন। এজন্যে আপনি কুরবানির ব্যাপারটাকে বোঝার চেষ্টা করেন, যে কুরবানি করবেন এটা তার ফায়দা, তার পরিবারের ফায়দা। এই জন্য আপনাকে গুরু করতে হবে জরুরি নয়, আপনার পরিবারের পক্ষ থেকে আল্লাহ বলেছেন একটা সুন্দর একটা পশু হলেই হয়। তাহলে আপনি একটা বকরি আপনার ক্ষমতার মধ্যে কিনে নেন। আপনি কে বলেছে ধার খরচ করে কুরবানি করতে গুরু করতে হবে? কে বলেছে? কে বলেছে আপনাকে ভাগে কুরবানি দিতে যেতে হবে? আবার আপনি মাসলা খোঁজেন যে অমুক ভাইয়ের সাথে কুরবানি দেব, উনি তো ব্যাংকে চাকরি করে, তো ওনার সাথে হালাল হবে কি হবে না? অমুক ভাই তো বেনামাজি, ওনার সাথে হালাল হবে কি হবে না? আরে ফাসাদকারী তো আপনি, দ্বন্দ্বটা তো আপনি লাগিয়েছেন, আপনি বেছে নিলেন তাদেরকে, আবার বেছে তাদেরকে ছাড়া আর কাউকে পাচ্ছেনও না, আবার আপনি উল্টা আবার সংশয়ে ভুগতেছেন সে সুদ খায়, সে বেনামাজি, সে অমুক তমুক, তার সাথে হবে কি হবে না? কেন আপনি দ্বিধাদ্বন্দ্বে? ইবাদত নিয়ে কেন এত ঠাট্টা তামাশা? কেন? আপনার যদি সংশয় থাকে তাহলে আপনি তার সাথে কেন মানে কুরবানি করবেন? সাধারণত আমরা যখন মানুষের পাশাপাশি দাঁড়াই, যার শরীরে গন্ধ আসে তার পাশে দাঁড়াইতে চাই না, তাই না? সরে যাই, এটা মানুষের ফিতরত। তাহলে আপনি কুরবানির ক্ষেত্রে জেনে শুনে গন্ধওয়ালার কাছে কেন যাচ্ছেন?
যার ত্রুটি আছে, যে বেনামাজি, যার ইবাদত কবুল হবে না হবে সন্দেহ আছে আপনার, তার সাথে আপনাকে কেন ভাগে দিতে হবে? কেন আপনি কি 8-10 হাজার টাকার মধ্যে খাসি পান না? আর আরেকটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে কি জানেন, কুরবানি আপনাকে করতেই হবে, সুবহানাল্লাহ, এটা তো সুন্নাহ। একটু আগে ও আমি তো আসতে যাচ্ছি, একটা গরু নিয়ে যাচ্ছে 65,000 টাকা দিয়ে, তাকে জিজ্ঞেস করলাম ভাই এটা কি দাঁতছে? বলছে দাঁতছে। অথচ এটা দাঁত দূরের কথা, এটা 1 বছরই হয়নি, বুঝছেন তো? এগুলো কুরবানি হবে যেখানে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা তাসবাহু ইল্লা মুসিন্নাত, খবরদার তোমরা যাবাহ করবে না যতক্ষণ পর্যন্ত কোনো পশুর দুইটা দাঁত না বেরিয়ে যাবে, নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি ধর্ম নিয়ে তামশা শুরু করেছেন যে শুনবেন যে আমি কুরবানি দিয়েছি, কে বলছে আপনাকে যে গোয়াল ঘর থেকে যে কোনো একটা পশু এনে ধরে জবাই করে দিলে হয়ে গেল? তো এটা নিয়ে ধর্মের সাথে তামশা করা, আপনি সামর্থ্যবান হলে আপনি কুরবানি করেন। কুরবানির হুকুমটা আমি আপনাকে শুনিয়ে দিই, আমাদের দেশের হুজুরদের তো আবার গা জ্বলবে এইসব কথা শুনলে। এরা বলে হাদিস পড়ে, অথচ হাদিস থেকে মাসলা নেয় না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার চেয়ে আর বড় হাদিসের কিতাব আর কোনটা আছে? তিনি নিজে কুরবানির অধ্যায়ের একেবারে প্রথম পর্বটাই করেছেন এইভাবে, সুন্নাতিল উদহিয়া, কুরবানি হচ্ছে সুন্নত। দলিল স্বরূপ, এটা কি তার নিজের কথা? দলিল স্বরূপ গিয়ে কি এনেছেন জানেন? সাহাবীর উক্তি পেশ করেছেন, আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি দলিল পেশ করেছেন। কালা ইবনে উমার, হিয়া সুন্নাতুন ওয়া মারুফুন, কুরবানি হচ্ছে সুন্নত এবং সুপ্রতিষ্ঠিত সুন্নত। এটা ইমাম বুখারী পেশ করেছেন। তো সুন্নাহ শব্দটাই আছে, আপনি এটাকে ওয়াজিব বানিয়ে ফেলতেছেন, আপনি এটাকে ফরজ আরো কত কি করে ফেলতেছেন, সুন্নাহ শব্দটা আছে। আরেকটা দলিল নিয়ে নেন, এটা যে প্রত্যেকের জন্য ইচ্ছাধীন, এই যে যারা চুল নখ আমরা কাটি নাই, কোন হাদিসের ভিত্তিতে? ওই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের ভিত্তিতে, তাতে কি আছে? ইজা দাখাল আল আশর, ওই আরেকটা শব্দ হচ্ছে ইজা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহি, যেই ব্যক্তি হজের প্রথম 10 দিনে উপস্থিত হয়ে গেলে অথবা চাঁদ দেখে নিলে, সে যদি কুরবানি করতে ইচ্ছা করে থাকে তাহলে সে যেন তার চুল নখ না কাটে। মান আরাদা, হাদিসের শব্দটা কি? যেই ব্যক্তি ইচ্ছা করে আমি কুরবানি করব, তার জন্য উচিত হলো সে যেন চাঁদ উঠে গেলে চুল নখ লোম চামড়া এগুলো শরীর থেকে না ছিঁড়ে না উঠায়, তার জন্যে। তো শব্দটা কি বলা হয়েছে? মান আরাদা, যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক। এই শব্দ মুসলিমে আছে হাদিস, ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ কোট করেছেন সেই হাদিস, যেটা আপনি 5011 নম্বরে পেয়ে যাবেন। আর যে হাদিসটির মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয় যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কুট করেছেন, মান কানা লাহু সাআতান, যার প্রশস্ততা রয়েছে, যে ব্যক্তি স্বচ্ছল, আর সে যদি কুরবানি না করে, ওয়ালাম ইউদাহি, কিন্তু কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাহলে তারা যেন আমাদের ঈদগাহে না আসে। এই কথাটা ইমাম ইবনু মাজা কুট করেছেন। নাসিরউদ্দিন আলবানী এর তাহকিকে বলেন হাদিস তো দুর্বল, এই হাদিস দুর্বল, কেননা এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার হিসেবে সঠিক প্রমাণিত হচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হিসেবে সঠিকভাবে প্রমাণিত হচ্ছে না। তবে আমরা গুরুত্বের ক্ষেত্রে বলতে পারি, যদি এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও হয়ে থাকে তাহলে কিন্তু অনেক পাওয়ারফুল কথা, কারণ এটা সাহাবীর কথা। এই জন্য সামর্থ্যবানরা আপনারা কুরবানি করবেন, এমন না যে আপনি করবেন না, অবশ্যই করবেন। একটু আগেই বলেছি যে আপনি আগামীকাল কত টাকার মালিক হবেন আপনি জানেন না, আজকে আপনার কাছে মনে হচ্ছে 8,000, 10,000, 20,000 চলে যাবে, আল্লাহ এর স্থলাভিষিক্ত করে দিতে সক্ষম কিনা, আল্লাহ করে দেবে। এই জন্য আপনি কার পণ্য করেন না, অমায়ুকা সোহা নফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছেন যে তার মনের কার পণ্য থেকে মুক্ত হতে পারবে এই ব্যক্তি ফালা পেয়ে যাবে। এটা আপনি সূরা তাকাবুরের মধ্যে পেয়ে যাবেন, অমায়ুকা সোহা নফসিহি, 16 নম্বর আয়াতে পেয়ে যাবেন এটা, বা 17 নম্বর আয়াতে, তো 16 নম্বর আয়াতে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো কুরবানি হচ্ছে সুন্নাহ, এ কথাটা মাথায় রাখেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অনেক বড় একটা ইবাদত। এই জন্য আপনি কুরবানি পাবেন না বিদায়, সুদখোরের সাথে বেনামাজের সাথে কুরবানি করবেন, এটা আপনার জন্য উচিত নয়। গোয়াল গরু থেকে একটা বয়স্ক গরু ধাক্কায় বের করা যায় না, এটা করবেন উচিত নয়। আপনি ওই যে দাঁতে না এরকম বাছুর করে দেবেন, এই ধরনের কুরবানি আল্লাহ কিন্তু গ্রহণ করবে না। আপনি কি ভুলে গেছেন যে হাবিল আর কাবিলের কুরবানির কথা তো আছে কোরআনে, নাই? 5 নম্বর সূরা, সূরা মায়দা, লম্বা হয়ে যাবে দেখে এই কথাগুলো আমি আসলে এখানে উল্লেখ করার ইচ্ছা ছিল না আমার, করিনি, আমি লিখিও নাই। 27-28 নম্বর আয়াতে আপনি দেখেন আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক, হে নবী আপনি আপনার উম্মতকে আদম আলাইহিস সালামের সন্তানদের কথা স্পষ্টভাবে একটা সত্য ঘটনা প্রচার করেন,
إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر একজনের কুরবানিটা কবুল করা হয়েছিল আরেকজনেরটা কিন্তু কবুল করা হয়নি কেন করা হয়নি আপনি কোনদিন কি সেই কারণটা জানতে চেয়েছেন যে কেন কাবিলের কুরবানিটা কবুল হলো না তাফসিরে লিখেছেন যে কাবিল ওর সবচেয়ে নিম্নমানের কিছু আল্লাহর কাছে পেশ করেছিল আর হাবিল ওর পশুগুলোর মধ্য থেকে সবথেকে সুন্দর পশু যেটা ওটাকে যবাহ করেছে এটা ছিল কারণ এখানে কম বেশি না আপনি ছোট গরু বা অল্প টাকার এগুলো বিষয় না বিষয় হচ্ছে সুন্দর আর সুন্দর এবং কবুল যোগ্য হতে হলে কি লাগবে রাসূল বলছেন লা তাসবাহু ইল্লা মুসিন্নাতিন তোমরা খবরদার যবাহ করতে পারো না এমন কোন পশু যেটা দাঁতে নাই যে পশুর দাঁত হয় নাই সেই পশু আপনি কুরবানি করতে পারেন না সেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কোট করেছেন হাদিস নাম্বার হচ্ছে 4976 নাম্বার রয়েছে তো কুরবানির পশু সংক্রান্ত এই কথাটা আমি আপনার কাছে বলে দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন তো কুরবানি করা হচ্ছে সুন্নাহ এটা মাথায় রাখেন বারবারই করবেন না কুরবানি নিয়ে আপনার সামর্থ্য থাকলে আপনি কুরবানি করেন নিজেরটা নিজে করার চেষ্টা করবেন কুরবানি তো এটা ছিল কুরবানি সংক্রান্ত বিষয় আরেকটা হাদিস ওটা মাথায় রাখবেন যেটা ইমাম আবু দাউদ এবং ইবনে মাজাহ কোট করেছেন ইবনে মাজাহতে হাদিসটা 3144 এ রয়েছে চারটা দোষ এটা সবাই জানে ছোট থেকে জেনে আসতেছি ল্যাংড়া গরু চলবে না কানা গরু চলবে না তারপরে আর কি বলেন এমন রুগ্ন যে মরে যাবে একটু পরেই এটা চলবে না আর যেটা ওই যে বললাম ধাক্কায় নেওয়া যায় না এরকম পশু চলবে না ট্যাং বলে আমাদের ভাষায় এগুলো চলবে না কারণ কোন একজন সাহাবি সম্ভবত বা তাবি গত বছর কথাটা এখন মনে পড়েছে দেখেন আমি ঠিকই নোট করে নিয়ে আসতাম বলেছিল তুমি যখন তোমার সম্মানিত কোনো বন্ধুকে ধরেন আপনার একজন বন্ধু কোন একজন প্রশাসনের বড় কেউ কোন একটা নেতা বা প্রধানমন্ত্রী আপনি যদি কোনো কিছু গিফট দেন কি দিবেন তাকে যা ইচ্ছা তাই দেন আপনার গাছে ফল হয়েছে আপনি ধরেন এমন ব্যক্তিকে ফল দিতে চাচ্ছেন সে আপনার বন্ধু কিন্তু এমন লেভেলের লোক সে তাকে আপনি ফল দিবেন কোন ফলটা দিবেন বলেন তো দেখি আপনি তো দেওয়ার আগে হাজারবার ভাববেন যেটা দেওয়ার পরে রিয়্যাক্টটা কি হবে আর আপনি যখন কুরবানি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিষয়টা একবার ভাবেন যে একজন সাধারণ মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি আপনার হাজারবার ভাবতে হয় যিনি হচ্ছেন রব্বুল আলামিন বিশ্বজগতের পালনকর্তা তার সাথে আপনি ঠাট্টা তামাশা করবেন এটা তো হইতে পারে না এজন্য কুরবানি হতে হবে সবথেকে উত্তম সবথেকে উত্তম জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন গুরুত্বপূর্ণ কি কোনো কথা চলে গেছে একটা কথা সেটা হচ্ছে ঈদের দিনে আপনারা এখানে জামাতে আসবেন কয়টা বাজে এলান করা হয়েছে 7টায় জামাত দাঁড়াবে 1 মিনিটও এদিক সেদিক হবে না আমরা পারলে 6:30টায় এনে দিতাম কিন্তু আপনাদের আসতে কষ্ট হবে সেই জন্য কারণ কুরবানির সালাত যত দ্রুত করা যায় তত বেটার কারণ আপনি গিয়ে আবার পশু কুরবানি করবেন অনেক জায়গায় ঝামেলা আছে 6:30টায় নিয়ে আসতে পারলে বেশি ভালো হতো কারণ সূর্য কয়টায় ওঠে 5:20 বা 5:30টায় সূর্য উঠবে তা আপনি 6টা বাজে পড়লেই হয় সালাত তো যাই হোক 7টা বাজে ধার্য করা হয়েছে কুরবানির ঈদের সুন্নাহ হলো আপনি ঘর থেকে যারা কুরবানি করবেন তারা কিছু খাবেন না না খেয়ে আসবেন পানিও খাবেন না ফজরের আগে খেয়ে নিলে খেয়ে নেন কিন্তু ফজরের পরে আর আপনি কিছু খেয়েন না খালি পেটে আসেন মুখে কিছু না দিয়ে কেন এই দিনের সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি না খেয়ে আসতেন এবং সালাত পরে কুরবানি করে কুরবানির পশুর গোশত প্রথম তিনি মুখে দিতেন এটা হচ্ছে সুন্নাহ কুরবানির ঈদের সুন্নাহ এটা কোনো সিয়াম টিয়াম না এটা নিয়ে মুরব্বির আবার অর্ধেক সিয়াম বানায় ফেলছে এগুলো কিন্তু নোংরামি এটা চলবে না আমি আমার একটা বক্তব্যের মধ্যে প্রমাণ করার জন্য গোশত খেয়ে দেখেছি তখন সম্ভবত 10:45টা কি 10:30টা বাজে আমি একবার এখান থেকে গিয়ে তাও খুতবাই দিকে কোথাও দিয়েছিলাম এখান থেকে বাসায় কুরবানি করে ফেলেছে তারপরে আমরা 10:30টা থেকে 10:45টা বাজে এর মধ্যে গোশত খেয়েছি আপনার গরু কুরবানি কোন একটা অংশ নিতে আপনার কিসের বাধা মানুষের মূর্খামিগুলো দেখেন আমি এরকম মূর্খ ছিলাম আমাদের এলাকায় আমাদের এক সম্পর্কের দাদা ভাই তিনি ওই গ্রামের সবথেকে বড় গরু কিনে নিয়ে আসতেন তখনকার যুগে হাতির মতো ধোড়টা নিচে ঝুলতো হাতির মতো সে কি করত তার স্বভাব ছিল সে অনেক দান করে দিত কিন্তু চোষ্টা সিনা থেকে বা তার যদি পছন্দ এখান থেকে 5-10-20 কেজি হয়তো গোশত সে রাখত তাতে মানুষের সমালোচনা যে কত নোংরা হয় আমরাই মন্তব্য করেছি ধরো এক কিসের কুরবানি দেয় কুরবানি হয়তো ভালো ভালো গোশত বাচ্চা নিয়ে যায় কিন্তু একটা কমন সেন্স নাই একজন ব্যক্তি 4-5-6-10 মন গোশত দান করে দিচ্ছে আর আপনার চোখে পড়লো ওই চোষ্টা চোষ্টা আপনার ভাগে কয়টা এক টুকরো পড়বে আপনি কোনো মজা পাবেন তাহলে তার যদি সে যদি রেখে নেয় আপনার আপত্তিটা কোথায়
সে যদি পুরো দশমন দিতে পারে তার একটা চুস্তা রাখার অধিকার নাই আর পুরো গরু খাওয়ার অধিকার তো আল্লাহ তাকে দিয়েছে দলিল চাইবেন আমি আপনাকে দলিল দিই আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছো গোশত বলছে ইয়া রাসূলুল্লাহ সব দান করে দিয়েছি শুধু কাতাফটা বাকি আছে কাতাফ মানে বকরির সামনের পাটা বলে আর এটা রাসূল পছন্দ করতেন তাহলে রাসূল যেটা পছন্দ করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেটা কি রেখে দিয়ে কি ভুল করছেন নাকি বলছে সবটা দান করে দিয়েছি শুধু এটা আর রেখেছি আপনার জন্য বরং রাসূল সাল্লাম বলছেন বরং তুমি সবটাই জমা করে দিয়েছো এটাকে শুধু খেয়ে ফেলতেছো তার মানে রাসূল সাল্লাম বুঝাতে চাচ্ছেন মানুষ যেটা দান করে দেয় সেটা রিজার্ভ হয়ে যায় আর যা খেয়ে নেয় তা নষ্ট হয়ে যায় কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোন সেন্সে সামনের এই পাটা রাখলেন রাসূলের জন্য কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামনের পাটা পছন্দ করতেন তাহলে আপনি আপনার পছন্দের গোশতের টুকরাটা রাখতে পারেন নির্দ্বিধায় এটা আমি বলতেছি আপনাকে নির্দ্বিধায় কোন ব্যক্তির কোন কথার আপনার তওয়াক্কা করার কোনো প্রয়োজন নাই আপনার যদি পুরো গোটা গরুর প্রয়োজন হয় আপনি পুরোটা ঢুকিয়ে দেন ফ্রিজে ইসলাম এতটা প্রশস্ততা আপনাকে দিয়েছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনসাফ করা শিখিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 92 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলছেন তুমি জান্নাত তুন্নাতের নাগাল পর্যন্ত পাবে না যে তুমি যদি তোমার পছন্দনীয় বিষয়টাকে আল্লাহর কাছে পেশ করতে না পারো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তাহলে আমরা সবাই পছন্দ করি যে নিজের ভাগটা বেশি হোক কিন্তু আল্লাহ বলতেছেন তুমি যদি নাজাত চাও জান্নাত চাও তাহলে বান্দা তোমাকে তো সেটা ছাড়তে হবে তাহলে ইসলাম আপনাকে প্রসারতা দিয়েছে আপনার অভাব থাকলে আপনি খেতে পারেন কিন্তু আল্লাহ আপনাকে ইনসাফ করাও শিখিয়েছে যে আপনি কুরবানি করবেন আর আপনার ফুফু আপনার খালা আপনার দাদি আপনার উমুক তুমুকের ঘরে মাংস নাই আপনার গরু কুরবানি করেছেন তারা অন্যের কুরবানির জন্য হাঁ পো করে বেশি অপেক্ষায় আছে বরং আপনার গরুর কুরবানি আপনার আত্মীয়দের ঘরে যদি প্রথমে না যায় তাহলে কিসের কুরবানি এটা কিসের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন